বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করার একটি স্মার্ট ওয়ে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কিন্তু চাইলেই খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে অথবা আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে সেটি ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রত্যেক মাসে 10 থেকে 15 হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য দারাজ খুবই পপুলার। তো সেক্ষেত্রে দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হয়। বাট বর্তমান সময়ে দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল খুবই লিমিটেড সংখ্যক মানুষকে দেওয়া হচ্ছে। আবার দারাজের ক্ষেত্রে বা বিডি শপের ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তারা যদি অ্যাকাউন্টের অ্যাপ্রুভালও দিয়ে থাকে, দেখা যায় যে তাদের কমিশন রেট খুবই কম, মাত্র 1-2% বা 3% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। তো সেটা দেখা যায় যে অ্যামাউন্ট খুবই কম। তো সেক্ষেত্রে এগুলোর অ্যাফিলিয়েট করে খুব একটা প্রফিট মার্জিন জেনারেট করা যায় না। তো আপনি যদি বাংলাদেশে বসে খুব ইজিলি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান গ্যারান্টেড ওয়েতে, আজকে আপনাদের সাথে এমনই একটি ট্রাস্টেড অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস শেয়ার করব, যেটিতে আপনি চাইলে খুব ইজিলি অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে ঘরে বসে প্রত্যেক মাসে ভালো একটি স্মার্ট আর্নিং জেনারেট করতে পারবেন। আজকে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসটি আপনাদের সাথে শেয়ার করব সেটির নাম হচ্ছে affiliatecamp.com। ঠিক আছে, এই সাইটটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই সাইটে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটি কিভাবে অ্যাপ্রুভাল করতে হবে, দেন আপনি কিভাবে মার্কেটিং করে সেল জেনারেট করবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে উইথড্র জেনারেট করবেন, A to Z স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এন্ড আমি বিলিভ করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আজকের ভিডিওতে যে গাইডলাইনগুলো দেওয়া হবে এগুলো যদি ফলো করেন, আপনি খুব ইজিলি এই অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসটি ব্যবহার করে দারাজ বা হচ্ছে গিয়ে বিডি শপের বিকল্প হিসেবে এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম জেনারেট করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সাইটটির নাম অলরেডি বলেছি affiliatecamp.com। ঠিক আছে, এই সাইটটিতে আপনি চলে আসবেন। চলে আসার পরে হ্যাঁ, এখানে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। দেন হচ্ছে কি, এখানে আপনার কিছু হচ্ছে কি লেখা দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, এগুলো একটু মন দিয়ে পড়ে নেবেন। ঠিক আছে, এখানে দুইভাবে ইনকাম করা যাবে। একটা হচ্ছে আপনি যদি ভেন্ডর হন বা আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে বা আপনার যদি কোনো বিজনেস থাকে, তাহলে আপনি আপনার বিজনেসের প্রোডাক্ট এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন, এই অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসের মাধ্যমে সেল করতে পারবেন। এটা গেল যারা ভেন্ডর তাদের জন্য। আর যারা হচ্ছে কি আপনার মতো বা আমার মতো যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেল বা ইনকাম জেনারেট করতে চায়, তাদের জন্য এটা একটা সুইটেবল মার্কেটপ্লেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে কি এরকম একটা রেজিস্টার পেজ ওপেন হয়ে যাবে। তো এই রেজিস্টার পেজে আপনাকে হচ্ছে কি কিছু ইনফরমেশন দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো কিভাবে কিভাবে ফিল আপ করতে হবে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে যদি আপনি ছোট্ট একটা ভুল করে ফেলেন তাহলে আপনার ইনকাম বা উইথড্র টাকাটাও আপনি পাবেন না বা আপনার অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভাল হবে না। ঠিক আছে, তবে এর জন্য কি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে এখানে দেখেন affiliatecamp.com/terms and conditions, তাদের একটা টার্মস এন্ড কন্ডিশন পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে। লিঙ্কটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে নতুন একটা ট্যাবে আপনি লিঙ্কটাকে ওপেন করে তাদের কন্ডিশনগুলো একটু দেখে নেবেন। তো এখানে আপনারা যারা হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন, এখানে দেখেন আপনাদের হচ্ছে গিয়ে ডিটেলস দেওয়া রয়েছে যে তাদের এখানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ইনকাম উইথড্র করতে হবে, ইনকাম উইথড্র করতে কত টাইম লাগবে। ঠিক আছে, এখানে A to Z আপনাদের হচ্ছে গিয়ে ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনারা তাদের টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে দেন হচ্ছে কি আপনি এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ যেহেতু এগুলো একটা প্রফেশনাল মার্কেটপ্লেস, তো ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনার হচ্ছে কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশনটা মন দিয়ে পড়ে দেন আপনি অ্যাকাউন্টটা সাইন আপ করবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি কিভাবে সাইন আপ করবেন, দেন কিভাবে মার্কেটপ্লেসে কাজ নিয়ে দেন হচ্ছে কি প্রমোশনের মাধ্যমে সেল জেনারেট করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো আপনি আপনার NID কার্ড অনুযায়ী বা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দিবেন। তো এখানে আমি আমাদের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দেওয়ার পর এখানে ইমেল যাবে। তো ইমেলের ঘরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমরা এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ফোন নাম্বার চাইতেছে। ঠিক আছে, তো এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। এবং খুব মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, এখন আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই মার্কেট প্লেসে আপনি এখানে যে ফোন নাম্বারটা দিবেন, আপনার এই ফোন নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার নগদ অ্যাকাউন্টও থাকতে হবে। মনে রাখবেন, একটা যে নাম্বার এখানে আপনি দিচ্ছেন ওই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টও থাকতে হবে, নগদ অ্যাকাউন্টও থাকতে হবে এবং এই একই নাম্বারে আপনার হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকতে হবে। তো এই বিষয়টা একটু ভালো মতো মনে রাখবেন, এখানে কিন্তু আপনি যে কোনো নাম্বার দিলেই চলবে না। আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট, আপনি ইনকাম করার পর আপনার যে ডলারটা বা যে আপনার টাকাটা জমা হবে মার্কেটে, সে টাকাটা কিন্তু আপনি উইথড্র পাবেন না। তো এখানে যে নাম্বার দিবেন ওইটা বিকাশ,
নগদ এবং হোয়াটসঅ্যাপ এই তিনটা অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তিনটা অ্যাকাউন্ট খোলা থাকলে তারা হচ্ছে আপনার বিকাশ বা নগদ যে কোনোটাতে তারা এই নাম্বার এখানে যেটা দিবেন ওইটাতেই তারা পেমেন্ট পাঠাবে এবং হোয়াটসঅ্যাপে আপনি তাদের সাথে এখানে কানেক্ট হয়ে যেতে পারবেন বা তারা আপনাদের সাথে কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন, অ্যাডমিনদের সাথে। তো এখানে আমরা আমাদের একটা বিকাশ অথবা নগদ এবং হোয়াটসঅ্যাপ আছে এমন একটা নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম অ্যান্ড এখানে +880 পর্যন্ত দেওয়া আছে, আপনি 1 থেকে শুরু করবেন, 1 থেকে শুরু করে বাকি নাম্বারগুলো দিবেন। এরপর নিচে দেখেন ইউজার নেমের অপশন রয়েছে, ইউজার নেমে আপনি মনোযোগ দিয়ে শুনেন এখানে কি দিবেন। ইউজার নেমে আপনি আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে, এখানে উপরে যে ইমেলটা আপনি দিয়েছেন ইমেল অ্যাড্রেসে ইউজার নেমে ওই সেম ইমেলটাকে কপি করে এখানে দিয়ে দিবেন। এটাও মনে রাখবেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় মার্কেট প্লেসে কাজ করার জন্য দুইটা, এই দুইটা যদি ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ইনকামও কিন্তু করতে পারবেন না, এটা মনে রাখবেন। নাম্বারের ক্ষেত্রে আপনার বিকাশ এবং নগদ এবং হোয়াটসঅ্যাপ আছে এমন নাম্বার দিতে হবে এবং আপনার হচ্ছে কি ইমেলের আইডিটা যেটা এখানে দিয়েছেন এই সেম ইমেলটা আপনার ইউজার নেমের মধ্যেও দিতে হবে। এরপর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড অ্যান্ড স্ট্রং পাসওয়ার্ড, এটা খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কোনো জায়গায় লিখে রাখবেন যাতে করে পাসওয়ার্ডটা ভুলে না যান। তো আমি আমার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আপনি টিকমার্ক থাকবে, এই টিকমার্কে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে ঠিক আছে এখানে ক্যাপচা আসতেও পারে কিছু, তো ওই ক্যাপচাগুলো ফিল আপ করে দিবেন, আর না আসলে এখানে নর্মালি টিকমার্ক চলে আসবে। দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা টিকমার্ক দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা সাবমিটটা ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে, তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা টেক্সট দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ইমেল আইডিটায় তারা একটা ইমেল পাঠিয়েছে আমাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য। তো আমাদেরকে আমাদের ইমেলটা ভেরিফাই করা লাগবে, তো এই জন্য আপনি যে ইমেল অ্যাড্রেসটা ওই সময় দিয়েছিলেন ওই ইমেল অ্যাড্রেসে আপনি একটু যাবেন। তো আমরা আমাদের ইমেলে ফেরত আসলাম, দেখেন ইমেলে ফেরত আসার পর অ্যাফিলিয়েট ক্যাপ থেকে একটা ইমেল চলে আসছে, আমরা ইমেলটাকে ওপেন করছি। তো ইমেলটা ওপেন করার পর এখানে দেখেন আমাদের এই যে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার জন্য বা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য এখানে দেখেন ক্লিক হেয়ার টু ভেরিফাই অ্যাকাউন্ট, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ইউর অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুলি, তার মানে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে। তারপর এখানে দেখেন ইউ ক্যান নাও গো টু ইউর ড্যাশবোর্ড, তো এখানে ক্লিক হেয়ার নামে একটা বাটন দেওয়া আছে, ক্লিক হেয়ারে আপনি ক্লিক করে দেবেন। আমরা ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম, ক্লিক হেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। সো এখানে আমাদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে দেখেন আমাদের হচ্ছে গিয়ে কত ক্লিক পড়তেছে, কত অর্ডার হয়েছে, কত টাকা ইনকাম হচ্ছে এখানে আমরা চার্ট আকারে দেখতে পারবো। দেন এখানে হচ্ছে গিয়ে আনপেড, রিকোয়েস্ট, পেড, ঠিক আছে, এ টু জেড দেখতে পারবো, এখানে আমাদের ব্যালেন্স কত থাকবে সেগুলো দেখা যাবে, ঠিক আছে। এখানে এ টু জেড সব ডেটা আপনি দেখতে পারবেন, আপনার লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্কে কতগুলো ক্লিক করছে, কতটা অ্যাকশন হয়েছে, কত টাকা আপনি ইনকাম করছেন, ঠিক আছে। এখানে কারেন্সি দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, কোনো নোটিফিকেশন থাকলে এখানে দেখতে পাবেন অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ক্লিক করে আপনি চাইলে এখানে প্রোফাইল পিকচার থেকে শুরু করে আপনি হচ্ছে গিয়ে আপনার বাকি ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। তো আমাদের হচ্ছে কি কিভাবে অ্যাফিলিয়েট ক্যাব এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা এটা অলরেডি শিখে ফেললাম, এখন দ্বিতীয় স্টেপে আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা হচ্ছে গিয়ে এই অ্যাফিলিয়েট ক্যাব মার্কেট প্লেস থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের মার্কেটিং করার জন্য লিঙ্ক ক্রিয়েট করব বা লিঙ্ক নিব, দেন কিভাবে মার্কেটিং করব সেটা শিখবো অ্যান্ড অ্যাট লাস্ট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মার্কেট প্লেস থেকে আপনি আপনার ইনকাম করা ডলারটা উইথড্র করবেন, ঠিক আছে। তো এখন এই মার্কেট প্লেসে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হবে। অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য এখানে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন পাবেন, এই মার্কেট প্লেস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেন এখান থেকে আপনি যে অল অ্যাডস এ ক্লিক করবেন, অল অ্যাডস এ ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে সবগুলো এই যে দেখেন ইয়া চলে আসছে, দেখছেন এখানে তাদের যতগুলো প্রোডাক্ট আছে স্টেপ বাই স্টেপ সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে। এখান থেকে আপনি অল অ্যাডস এ ক্লিক করে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ভেন্ডার ওয়াইজ এগুলোকে আপনি ভাগ করতে পারবেন, হ্যাঁ আপনি কোন ওয়েবসাইটের মার্কেট প্লেসের হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো প্রমোশন করবেন ওগুলো আপনি এখান থেকে চাইলে আলাদা করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন ওইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলোকে কি করতে পারবেন এখান থেকে আপনি সামারাইজ করতে পারবেন। তো এখন এভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো চলে আসবে, প্রোডাক্টগুলো চলে আসার পর দেখেন এটা একটা প্রোডাক্ট, এটা কি, এটা হচ্ছে ওয়ালটন ইলেকট্রনিক ওভেন, তার মানে এটা আমাদের বাংলাদেশের ওয়ালটন কোম্পানির একটা হচ্ছে কি ইলেকট্রিক ওভেন। তো এই প্রোডাক্টটা যদি আপনি প্রমোশন করেন তাহলে দেখেন আপনি কত টাকা কমিশন পাবেন, আপনি এখানে 500 টাকা কমিশন পাবেন, মানে এই প্রোডাক্টটা সেল করতে পারলে ফিক্সড 500 টাকা কমিশন পাবেন। এখানে আপনি যত প্রোডাক্টই সেল করেন না কেন প্রত্যেক প্রোডাক্টের উপর দেখেন 500 টাকা
কোন প্রোডাক্টে 200 টাকা, কোন প্রোডাক্টে 200, কোন প্রোডাক্টে হচ্ছে কি আপনার যে 150 টাকা কমিশন, 150 টাকা কমিশন, কোন প্রোডাক্টে 100 টাকা কমিশন, মানে এখানে ডিভাইস এবং হচ্ছে কি দাম ওয়াইজ, মানে কোন প্রোডাক্টের দাম বেশি কোন প্রোডাক্টের দাম কম, তো দাম কম বা বেশি যতই হোক না কেন এখানে যে প্রোডাক্টটা আপনি সেল করতেছেন ওই প্রোডাক্টটা সেল করার বিনিময়ে আপনি কত টাকা কমিশন পাবেন এখানে ফিক্সড অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখানে কোনো পার্সেন্টেজ বেসিসে না যে একটা প্রোডাক্ট সেল করলে আপনি এত পার্সেন্ট কমিশন পাবেন এরকম কিছু না, এখানে ফিক্সড অ্যামাউন্ট দেওয়া আছে, আপনি একটা ফিক্সড কমিশন পাবেন, বুঝতে পারছেন? ওকে, তো এখন এই প্রোডাক্টটার থেকে আপনার হচ্ছে গিয়ে লিংক নিতে হবে প্রমোশন করার জন্য, ঠিক আছে? আপনার লিংকে ক্লিক করে কেউ যদি প্রোডাক্টটা পারচেস করে বা কিনে তাহলে আপনি হচ্ছে গিয়ে কমিশন পাবেন। তো এখন এই প্রোডাক্টটা আপনার লিংক নেওয়ার জন্য এই সাইটে দেখেন, এই যে কপি লিংক নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই কপি লিংক অপশনে আপনি ক্লিক করে দিবেন। কপি লিংক অপশনে টাচ করে দিলে আপনার অ্যাফিলিয়েট লিংকটা এখান থেকে কপি হয়ে যাবে, ঠিক আছে? যে কপি হয়ে গেল, এখন আমরা আমাদের অ্যাফিলিয়েট লিংকটি একটু এখানে পেস্ট করি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক। এখন এই লিংকে ক্লিক করে কেউ যদি হচ্ছে গিয়ে ওয়েবসাইটে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আমরা 500 টাকা কমিশন পেয়ে যাব। তো এইভাবে আপনি যদি ভালো মতো একটু মার্কেটিং করেন, আমি একটু টেকনিকগুলো আপনাকে শিখাই দেবো বা বলে দেবো, ওই টেকনিক ফলো করে মার্কেটিং করলে দিনে যদি 2-3 বা 4 প্রোডাক্টও সেল করতে পারেন, দিনে 1-2000 টাকা ইনকাম, মাসে যদি আপনি এই অনুযায়ী বা এই অনুপাতে সেল করেন তাহলে মোটামুটি মাসে আপনার 10-15-20 হাজার টাকার মতো একটা ইনকাম আপনি করতে পারবেন। পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কখনো সাকসেস আসে না, তো অবভিয়াসলি আপনাকে পরিশ্রম করতে হবে। তো আমরা অ্যাফিলিয়েট লিংকটাকে ওপেন করতেছি, তো আমরা একটু প্রোডাক্টটা দেখি, ঠিক আছে? তো এই যে আমাদের অ্যাফিলিয়েট লিংক থেকে আমাদের প্রোডাক্ট ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত আমাদের প্রোডাক্ট, হ্যাঁ? তো এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছেন যে 4000 টাকা, এন্ড এই প্রোডাক্টটার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। তো আপনি প্রোডাক্টটা প্রমোশন করার জন্য, ঠিক আছে, কি করবেন, এখান থেকে প্রোডাক্টের হচ্ছে গিয়ে ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রোডাক্ট প্রমোশনের জন্য ইমেজটাকে এখান থেকে কপি করে সেভ ইমেজেসে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটারে অথবা আপনি মোবাইল ফোন দিয়ে করলে মোবাইল ফোনে আপনি আপনার এই প্রোডাক্টের ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে পণ্যের ডেসক্রিপশনটা আপনি হচ্ছে গিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমরা এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিলাম। এখন এই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য আপনি অনেকগুলো সোর্স আছে, ঠিক আছে? তো ফ্রি মেথডেও করতে পারেন, পেইড মেথডেও করতে পারেন, আপনার ইচ্ছা। বাট আমি ফ্রি মেথডে কিভাবে প্রমোশনের মাধ্যমে ইনকাম বা সেল জেনারেট করবেন এটা একটু আপনাকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফ্রি মেথডে আপনি ফেসবুককে কাজে লাগাতে পারেন। আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন, আপনার ফেসবুক আইডিতে যদি 4-5 হাজার হ্যাঁ ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কানেক্টেড আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিতে কি করতে পারেন, রেগুলার হচ্ছে গিয়ে প্রোডাক্টের হচ্ছে গিয়ে সুন্দর ছবি দিয়ে আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে? পোস্ট করলে আপনার যে 4-5 হাজার ফ্রেন্ড আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছে তারা আপনার এই পোস্টটা দেখবে। তো ওদের মধ্যে কারো যদি হচ্ছে গিয়ে আপনার এই প্রোডাক্টটার দরকার পড়ে তাহলে কিন্তু তারা আপনার লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা দেখবে, চেক করে ভালো লাগলে কিন্তু অর্ডার করে দেবে, আর অর্ডার করে দিলে আপনার অ্যাকাউন্টে আপনার কমিশন বা আপনার টাকাটা চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনি রেগুলার যদি পোস্ট করেন দেখবেন যে মোটামুটি ভালো একটা সেল আপনি শুধুমাত্র আপনার ফেসবুক আইডি থেকেই পেয়ে যাবেন। তাছাড়া আপনি চাইলে একটা ফেসবুক পেজও খুলতে পারেন বা একটা ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারেন, ওই ফেসবুক পেজও আপনি হচ্ছে নিয়মিত পোস্ট করবেন দেখবেন যে ওইখান থেকেও আপনার সেল আসবে। আর তাছাড়া ফেসবুকে বিভিন্ন ধরনের বাই সেল গ্রুপ আছে, যেমন আমরা যদি এখানে একটু সার্চ করি BUY বাই SEL বাই সেল গ্রুপ GROUP, আমরা বাই সেল গ্রুপ লিখে সার্চ করলাম। সো বাই সেল গ্রুপ লিখে সার্চ করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো গ্রুপ আসতেছে, দেখছেন এখানে অনেকগুলো গ্রুপ আসছে। তো এরকম আপনি যে কোনো একটা গ্রুপে 4-5টা গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন, যে গ্রুপগুলোয় দেখবেন যে এই যে মেম্বার 55,000 আছে, 56,000 আছে, 1,00,000 আছে, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে দেখেন 2,000 মেম্বার আছে। তো এরকম আপনি অনেক বড় বড় গ্রুপগুলোয় অ্যাড হয়ে যাবেন। গ্রুপগুলোতে অ্যাড হয়ে ওই গ্রুপে কিন্তু প্রোডাক্ট বেচা কেনার কাজ হয়, মানুষ বিভিন্ন ধরনের পোস্ট করে, তো ওইখানে কিন্তু 1,00,000 অডিয়েন্স হচ্ছে বা 1,000,000 অডিয়েন্স গ্রুপগুলোতে অ্যাড আছে। তো আপনি গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন করার পরে কি করবেন, আপনি ওই গ্রুপগুলোতে আপনি হচ্ছে গিয়ে পোস্ট করবেন সুন্দর করে প্রোডাক্টের ছবি দিয়ে, হ্যাঁ, ডিসক্রিপশন দিয়ে পোস্ট করবেন। পোস্ট করলে আপনার হচ্ছে গিয়ে ওই গ্রুপে যত মেম্বার আছে সবার কাছে পোস্টটা চলে যাবে, দেন ওই গ্রুপ মেম্বাররা আপনার লিংকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট বাই করলে আপনার অ্যাকাউন্টে কমিশন চলে আসবে, ঠিক আছে? তো আমি এখন আপনাদের একটু দেখাই দিই যে কিভাবে হচ্ছে গিয়ে পোস্ট করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আমার একটা গ্রুপে যাচ্ছি, ঠিক আছে? তো আমি আমার একটা গ্রুপ ওপেন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা গ্রুপ, স্টুডেন্টদের গ্রুপ, ঠিক আছে? তো এই গ্রুপে আমি জয়েন করলাম। তো এই গ্রুপে জয়েন করার পর এভাবে আপনিও আপনার সুবিধা মতো বিভিন্ন গ্রুপ, আপনার ফেসবুক আইডি, বিভিন্ন জায়গা থেকে আপনি মূলত পোস্ট করবেন, ঠিক আছে? তো জয়েন হওয়ার পর পোস্ট করার জন্য এখানে দেখেন এই যে রাইট সামথিং অপশনে চলে আসবেন। চলে আসার পর এখানে এই যে ডেসক্রিপশন সেকশন আছে, ডেসক্রিপশন সেকশনে আপনি হচ্ছে কি আপনার ওয়েবসাইট থেকে যেটা কপি করছিলেন প্রোডাক্টের ডেসক্রিপশন এটাকে এখান থেকে আবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবেন, এসে এটাকে পেস্ট করবেন, ঠিক আছে? এবং হচ্ছে কি আবারও এখানে ফেরত যাবেন, অ্যান্ড এখানে প্রোডাক্টের নামটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? প্রোডাক্টের নামটাও এখান থেকে কপি করে একদম উপরে দিয়ে দিবেন। তো আমরা প্রোডাক্টের নামটা একদম উপরে দিয়ে দিলাম।
সো এইভাবে মূলত হচ্ছে কি আপনি এখানে ডেসক্রিপশন দিবেন, আপনি চাইলে নিজের মতো করে মনের মাধুর্য দিয়ে আরো সুন্দর মতো এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। মনে রাখবেন যত ভালো করে ডেসক্রিপশন লিখবেন, যত অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন দিবেন, তত আপনার প্রোডাক্টের সেল বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এইভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাড করার অপশন আছে, ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে গিয়ে এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারে ওই যে ইমেজটা ডাউনলোড করছিলেন প্রোডাক্টের, ঠিক আছে, ওই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা প্রোডাক্টের ইমেজটাকে যে দেখেন সিলেক্ট করে দিলাম এন্ড এখানে ডেসক্রিপশনও দিয়ে দিলাম, দেন আমরা এখানে পোস্ট করে দিব। পোস্ট তো পোস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্টটা আমাদের গ্রুপে বা আপনি যে গ্রুপ বা যে পেজ বা আপনার ফেসবুক আইডিতে যদি পোস্ট করেন তাহলে আপনার ফেসবুক পেজে বা আপনার গ্রুপে সেটা পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোডাক্টটা এখানে পোস্ট হয়ে গেছে, দেখছেন প্রোডাক্টটা পোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টটার এখানে ডেসক্রিপশন আছে, সবই আছে। তো এখন কথা হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা আমরা কোথায় দিব। প্রোডাক্টের লিঙ্কটা দেওয়ার জন্য আপনি মূলত হচ্ছে কি এখানে দেখেন কমেন্ট বক্স আছে, কমেন্ট, হ্যাঁ। তো এই কমেন্ট বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন, কমেন্ট বক্সে ক্লিক করে এই কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন বাই নাও বা প্রোডাক্টটি কেনার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন, এরকম কিছু একটা লিখে দিবেন। তো আমরা এখানে লিখলাম বিইউআই বাই এন ও ডাব্লিউ বাই নাও, ঠিক আছে। এখানে দিয়ে আমরা একটা ক্লোন দিয়ে দিলাম, দেন হচ্ছে কি আমরা আমাদের ওয়েবসাইট আবারও ফেরত আসবো, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আবারও ফেরত আসবো। অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ফেরত আসার পরে, ঠিক আছে, আমরা কি করব এখান থেকে আমরা প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে নিয়ে নিবো আবার। এই যে এখানে কপি লিঙ্কে আবারও ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে এখানে এসে আমরা এই কমেন্টের মধ্যে লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমরা এই যে সেন্ড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের লিঙ্কটা এই যে এখানে চলে আসছে। তো দেখেন আমাদের কিন্তু ফাইনালি ডান। এখানে যে আমাদের পোস্টটা দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন সবকিছু আছে, সুন্দরভাবে ইমেজটাও আছে, এন্ড এখানে যে বাই নাও লিঙ্কটা কমেন্টে দিয়ে দিছি। এখন যত মানুষ পোস্টটা দেখবে, পোস্টের কমেন্ট বক্স চেক করবে, কমেন্ট বক্স চেক করলে দেখেন যে প্রোডাক্টের লিঙ্কটা আছে। এখন ধরেন আমার এই গ্রুপে 1,22,000 মেম্বার আছে। তো এই 1,22,000 মেম্বারের মধ্যে ধরেন মাত্র 500 মেম্বার, মাত্র 500, 1,00,000 এর মধ্যে মাত্র 500 মেম্বার, হ্যাঁ, এই লিঙ্কটাতে ক্লিক করলো, এই লিঙ্কটাতে ক্লিক করে এভাবে লিঙ্কটাকে ওপেন করলো। তো দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে গিয়ে আমাদের কেউ যদি লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আমাদের প্রোডাক্টটা ওপেন হয়ে যাবে। তো এখন 500 মানুষের মধ্যে ধরেন 1,00,000 এর মধ্যে মাত্র 500 মানুষ এখানে ক্লিক করলো, ক্লিক করে হচ্ছে গিয়ে এই পেজে চলে আসলো। আসার পর যার যার দরকার তারাই তো মূলত এখানে ক্লিক করবে, তাই না? তো ক্লিক করার পর এখানে আসার পর, হ্যাঁ, যাদের এই প্রোডাক্টটা দরকার তারা হচ্ছে কি এখান থেকে যে বাই নাও বাটনে ক্লিক করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলবে। আর অর্ডার করে ফেলা মাত্রই আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আপনার কমিশনটা চলে যাবে, যেহেতু আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে এভাবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে যেহেতু তারা এই পেজে এসে প্রোডাক্টটা অর্ডার করেছে। এন্ড এভাবে মূলত হচ্ছে কি ধরেন 500 মানুষের মধ্যে মাত্র হচ্ছে গিয়ে 5 জন মানুষ, ধরেন এত বেশি দরকার নেই, আপনি 1,00,000 মেম্বারের একটা গ্রুপে শেয়ার করছেন, ওইখান থেকে মাত্র 500 মানুষ লিঙ্কে ক্লিক করছে, এর মধ্যে মাত্র 5 জন মানুষও যদি কিনে, হ্যাঁ, 5 জন বাদ দেন, মাত্র যদি 4 জনও কিনে, 1 জন মানুষের জন্য আপনি কত টাকা পাচ্ছেন? আপনি হচ্ছে গিয়ে 500 টাকা পাচ্ছেন, তার মানে 4 জন যদি কিনে আপনি 2,000 টাকা পাচ্ছেন জাস্ট একটা প্রোডাক্ট থেকে, ঠিক আছে। তো এইভাবে ভালো মতো হচ্ছে কি যদি আপনি রেগুলার একটু সময় দেন, 2-3 ঘন্টা যদি মার্কেটিং এর পেছনে ব্যয় করেন, তাহলে পার ডে একটা ভালো স্মার্ট আর্নিং আপনি জেনারেট করতে পারবেন, ডেইলি একটা স্মার্ট আর্নিং এন্ড মাস শেষে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। তো এখানে অনেক 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 প্রোডাক্ট রয়েছে, আপনার যে প্রোডাক্ট ভালো লাগে আপনি ওই প্রোডাক্টটাই প্রমোট করতে পারেন। তো এইটা গেলো প্রমোট করার জন্য প্রথম সিস্টেম ফ্রি মেথডে। তো ফ্রি মেথডের দ্বিতীয় সিস্টেম হচ্ছে ইউটিউবে ভিডিও বানিয়ে, ঠিক আছে। আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে আপনি হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের লিঙ্ক নিয়ে এবং এই প্রোডাক্টের ছবি নিয়ে একটা সুন্দর ভিডিও বানাতে পারেন। ভিডিও বানিয়ে আপনি ডিসক্রাইব করলেন প্রোডাক্ট সম্পর্কে এবং বলে দিলেন যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, কেউ যদি কিনতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা কিনে ফেলতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ধরেন 100 ভিউস আসলো, 100 ভিউস থেকে যদি ধরেন 2 জন প্রোডাক্টটা বাই করে আপনার হচ্ছে গিয়ে দেখা যাবে যে ভালো একটা ইনকাম চলে আসতেছে। তো এইভাবে আপনি কনসিস্টেন্টলি মেনটেন করে রেগুলার যদি ভিডিও বানান, রেগুলার যদি ফেসবুকে পোস্ট করেন, অথবা আপনি চাইলে একটা ব্লগারের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইটে আপনি হচ্ছে গিয়ে এই ওয়ালটনের এই পণ্যটা বা যে কোনো পণ্যের উপর একটা আর্টিকেল লিখে ওই আর্টিকেলের মধ্যে আপনি হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করে দিলে আপনার ওয়েবসাইট থেকে হচ্ছে গিয়ে গুগলের র্যাঙ্কে উঠে গেলে ওইখানে মানুষ সার্চ করেও কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আর্টিকেল পড়ে মানুষ কিন্তু লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা বাই করবে। তো আপনি ব্লগিং করার মাধ্যমে বা ওয়েবসাইট ইউজ করার মাধ্যমেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনার ইনকামটা জেনারেট করতে পারবেন বা সেল জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে মূলত হচ্ছে কি আপনি প্রোডাক্টের লিঙ্ক নেবেন এন্ড সেল করবেন। প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করার জন্য বা প্রোডাক্টটা শেয়ার করার জন্য আরেকটা ওয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যে কোনো প্ল্যাটফর্মে আপনি ডিরেক্টলি এখান থেকেও চাইলে কিন্তু প্রোডাক্টটাকে শেয়ার করতে পারবেন, অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করতে পারবেন। তো আপনি চাইলে আমি 2 প্রসেস দেখালাম, একটু আগে ডিরেক্টলি লিঙ্ক নিয়ে কিভাবে করতে হবে সেটাও দেখাই দিছি, এখান থেকেও চাইলে আপনি করতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেভাবে করবেন। তো আশা করি কিভাবে মার্কেটিং করতে হবে এবং কিভাবে সেল জেনারেট করতে হবে এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমি আলোচনা করব কিভাবে হচ্ছে গিয়ে আপনি আপনার ইনকাম করা টাকাটা বা ডলারটাকে এখান থেকে উইথড্র করবেন। এখানে অবশ্যই আপনি টাকাতে ইনকাম করবেন, ডলারে না। তো সেক্ষেত্রে কিভাবে হচ্ছে গিয়ে আপনি উইথড্র করবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। তো এই মার্কেট প্লেসে আপনি যত টাকা ইনকাম করবেন
আপনার ইনকাম করার টাকাটা উইথড্র করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই পাশে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করে এখানে ওয়ালেট বাটনে আপনাকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে আপনার কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা পেইড করেছে তারা অলরেডি, সবকিছু এখানে দেখতে পারবেন। তো অলরেডি এখন যেহেতু আমরা এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে আমাদের কোনো আর্নিং নাই, তো সেক্ষেত্রে আপনার ইনকাম করে ডলারটা বা টাকাটা উইথড্র করার জন্য এখানে দেখেন উইথড্র অল নামে একটা অপশন আছে, এই উইথড্র বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনার উইথড্র রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে চলে যাবে, দেন আপনার হচ্ছে কি 72 ঘন্টার মধ্যে আপনার ইনকাম করা টাকাটা যা আপনি ইনকাম করেছেন তা হচ্ছে গিয়ে 72 আওয়ারের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট বা হচ্ছে কি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম মনে আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্টটা থাকতে হবে সেটা বলেছিলাম, তো ওই নাম্বারে অটোমেটিক আপনার টাকাটা 72 ঘন্টার মধ্যে চলে যাবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই মার্কেটে আপনি যত টাকা ইনকাম করবেন তা উইথড্র করার জন্য একটা থ্রেশহোল্ড আছে, সেটা হচ্ছে যে মিনিমাম থ্রেশহোল্ড 1000 টাকা। আপনার যদি 1000 টাকা ইনকাম হয় তবেই কেবল আপনি উইথড্র করতে পারবেন, 1000 টাকার কম আপনি এই মার্কেট থেকে উইথড্র করতে পারবেন না। তো 1000 টাকা পর্যন্ত ইনকাম করার কোনো ম্যাটারই না, ভালো মতো একটু মনোযোগ দিয়ে যদি মার্কেটিং করেন, একটু যদি কাজ করেন তাহলে আপনার দিনেই 1 থেকে 2000 টাকা সেল আসবে। তো মিনিমাম থ্রেশহোল্ড খুবই কম, অন্যান্য মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু মিনিমাম থ্রেশহোল্ড থাকে $100, মানে হচ্ছে কি $100 বা $50 হলে উইথড্র করা যায়, বাট এটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল অ্যান্ড এখানে সহজ কন্ডিশন, সেটা হচ্ছে যে মাত্র 1000 টাকা আপনার হচ্ছে গিয়ে হলেই ব্যালেন্সে এটা অটোমেটিক আপনার উইথড্র চলে যাবে, অথবা যদি অটোমেটিক না যায় আপনি যদি ম্যানুয়াল নিতে চান তাহলে জাস্ট এই উইথড্র অল বাটনে টাচ করলেই আপনার 1000-এর উপরে যত ব্যালেন্সই থাকুক না কেন জাস্ট হচ্ছে গিয়ে উইথড্র অল বাটনে ক্লিক করলে 72 আওয়ারের মধ্যে আপনার উইথড্রটা আপনার বিকাশে অথবা নগদে ওই নাম্বারে চলে যাবে যেটা আপনি ওই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দিয়েছিলেন। আশা করছি ইনকাম উইথড্র করার সিস্টেমটা আপনি বুঝতে পেরেছেন। তাছাড়া এখানে যে পেমেন্ট অপশন রয়েছে, পেমেন্ট অপশনে ক্লিক করে আপনি কত টাকা ইনকাম করছেন, কত ট্রানজেকশন হয়েছে সবকিছু আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে কি আপনার যদি কোনো প্রবলেম হয় তো প্রবলেম সলভের জন্য আপনি এখানে টিকিট নামে একটা অপশন পাবেন, টিকিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। টিকিট অপশনে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ টিকিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি সমস্যা ওই সমস্যাটা এখানে লিখে আপনি সাবমিট করতে পারেন, ঠিক আছে? এখানে হচ্ছে কি আপনার ইউজার নেম আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তো দেওয়াই আছে, দেন এখানে সাবজেক্ট লিখবেন আপনার কি সাবজেক্ট, ঠিক আছে? দেন এখানে বডিতে আপনার কি সমস্যা বা কি প্রবলেম সেটা আপনি লিখবেন, যদি মার্কেটে কাজ করতে গিয়ে আপনার কোনো সমস্যা ফেস করেন তো সেক্ষেত্রে সেটা এখানে লিখবেন। লিখে এখানে আপনার হচ্ছে অ্যাডে ক্লিক করে দিবেন, ঠিক আছে? বা ক্রিয়েট নিউ টিকিট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে যে প্রবলেমটা আপনি হচ্ছে গিয়ে তাদের জানাতে যাচ্ছেন সেটা তাদের কাছে চলে যাবে, দেন তারা আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে আপনার প্রবলেমের সলিউশন করে দেবে। তাছাড়া আপনি যদি চান আপনি ডিরেক্টলি অ্যাডমিনের সাথেও এখান থেকে কানেক্ট হতে পারবেন। ডিরেক্টলি অ্যাডমিনের সাথে কানেক্ট হওয়ার জন্য কানেক্ট অ্যাডমিন বা কন্ট্যাক্ট অ্যাডমিন নামে এখানে অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম লিখবেন, লাস্ট নেম লিখবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে হচ্ছে গিয়ে আপনার ডোমেন নেমটা এখানে দেওয়া আছে বাই ডিফল্ট, সাবজেক্ট বডি, বডিতে এখানে আপনি আপনার প্রবলেমটা লিখতে পারেন। দেন কি সমস্যা তার একটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট, হ্যাঁ, বা ছবি এখানে হচ্ছে অ্যাটাচ ফাইলে ক্লিক করে সেন্ড মেলে ক্লিক করে দিলে অ্যাডমিনের কাছে, ডিরেক্টলি অ্যাডমিনের কাছে আপনার হচ্ছে গিয়ে এই সমস্যাটা বা অ্যাডমিনকে আপনি যা জানাতে চাচ্ছেন তা ডিরেক্টলি অ্যাডমিনের কাছে চলে যাবে, দেন অ্যাডমিন আপনার সাথে হচ্ছে গিয়ে যোগাযোগ করবে। তো এইভাবে মূলত হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটকে ইউজ করে প্রফেশনালি আপনি হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? তো দারাজ বা বিডি শপের বিকল্প হিসেবে বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এটা সবচাইতে হচ্ছে গিয়ে ট্রাস্টেড এবং হচ্ছে গিয়ে সবচাইতে ভালো একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে আপনি চোখ বন্ধ করে এখন থেকে কাজ শুরু করে দিতে পারেন, কারণ অনেকে আছেন তারা যে কাজ করতে চান বাট তারা যে ইজিলি মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতেই চায় না, খুব কম সংখ্যক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আর অ্যাপ্রুভ করলেও তাদের কমিশন রেট খুবই কম, বুঝতে পারছেন? বাট এখানে ফিক্সড অ্যামাউন্ট দেওয়া আছে কমিশনের জন্য, তো আপনি হচ্ছে গিয়ে এই ফিক্সড অ্যামাউন্টটা খুব ইজিলি হচ্ছে গিয়ে আর্ন করতে পারবেন। তো এই অ্যাকাউন্টে আপনি হচ্ছে গিয়ে কাজ করতে পারেন। তো কাজ করার জন্য কিভাবে করতে হবে, কিভাবে উইথড্র করবেন, হ্যাঁ, কিভাবে অ্যাডমিনের সাথে কথা বলবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, সবকিছু আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওর উপর যদি নেক্সট কোনো পার্ট চান যে ভাইয়া এই মার্কেট প্লেসে আমি কিভাবে হচ্ছে কি প্র্যাকটিক্যালি সেল জেনারেট করবো বা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবো, আরও যদি টেকনিক আপনি শিখতে চান, অনেক অনেক টেকনিক আছে মার্কেটিং এর, ওই টেকনিকগুলো যদি শিখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানান যে হ্যাঁ আমি নেক্সট পার্টগুলো চাই এই মার্কেট প্লেসে আরও অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করা যায়। তো আপনাদের কমেন্টের উপর বেস করে এবং কতগুলো লাইক হচ্ছে ভিডিওতে সেটার উপর বেস করে আমি হচ্ছে নেক্সট আরেকটা পার্ট আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আর অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আবারও বলে দিচ্ছি একটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনার ইউজার নেমের জায়গায় আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটি ইউজার নেমে দিবেন এবং ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার বিকাশ নগদ
খোলা আছে এমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এমন নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এখানে দিবেন। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে যাবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট যদি কোনো কারণে সাসপেন্ড হয় জাস্ট এই একটা কারণেই হবে, এটা মাথায় রাখলে আপনার এই মার্কেটে কাজ করতে বা ইনকাম করতে আর কোনো সমস্যা হবে না। সো আশা করি আজকের ভিডিওটি আপনারা যারা প্রফেশনালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে যাচ্ছেন আপনাদের অনেক 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 কাজে লাগবে, অনেক বেশি হেল্প করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা। দিস ইজ এমডিএস নারফত সাইনিং অফ।